গুড মর্নিং স্টুডেন্টস দুর্গাপুর এভিবি হাই স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো আজ আমরা যেটা শুরু করব। সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের বিষয় হচ্ছে রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা এ বিষয়ে প্রথমেই আমরা গ্রিসের পলিসের কথা বলবো পলিস তাহলে প্রথমে জানতে হবে আমাদের পলিস কি না গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি যাবতীয় কাজকর্মে সেখানকার নাগরিকরা অংশগ্রহণ করতো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এগুলোকে বলা হতো পলিস অর্থাৎ পলিস বলতে আমরা যেটা এখানে বুঝছি যে গ্রীষের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে আমরা পলিস বলছি ইংরেজিতে পলিসকে বলে সিটি স্টেট আর বাংলাতে আমরা বলবো একে নগর রাষ্ট্র অ্যারিস্টটাল বলেছেন যে মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে এই যে পলিসগুলো গ্রিসে ডোরিয়ান বিজয়ের পূর্বে বা প্রাচীন মাইসেনীয় যুগে অর্থাৎ প্রায় হাজার খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ হাজার খ্রিস্টপূর্বাব্দ সময়কালে অন্তত গ্রীসে তিনশো ক্ষুদ্র ক্ষুদ্র পলিস ছিল এবং এক একটি ক্ষুদ্র অঞ্চলকে কেন্দ্র করে এক একটি পলিস বা এই স্বাধীন রাজ্য গড়ে উঠত এথেন্স স্পাটা করিন থিপস আরগন সিরাকিউজ ম্যাসিডন এগুলো ছিল প্রভৃতি নানান পলিসের উল্লেখযোগ্য উদাহরণ এখন এই যে পলিসগুলো গড়ে উঠল পলিশগুলো গড়ে ওঠার কারণ কি প্রথমে আমরা দেখব যে গ্রিস হচ্ছে নানান পাহাড় পর্বত নদী সমুদ্র দ্বারা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটা ভূখণ্ড তো এই ভূখণ্ডের ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র সমতল ভূমি বা স্থানগুলো রয়েছে সেখানে এই পলিশগুলোর জন্ম সেদিক দিয়ে দেখতে গেলে গ্রিসের ভৌগোলিক অবস্থানই এই পলিশগুলি উৎপত্তির মূল কারণ অক্টোপলিস গ্রিসে বিভিন্ন পাহাড়ের শিখরে এই অক্টোপলিস বা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলা হতো তাহলে শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচা অনেকটা নিরাপদ হতো তো এই অক্টোপলিসকে কেন্দ্র করে। গড়ে উঠেছিল গ্রিসের নগর রাষ্ট্রগুলো এই অক্টোপলিস ছিল তার মূল কেন্দ্র বাজার অক্টোপলিসের পাশেই বা সঙ্গেই থাকত বাজার এখানে নানান ধরনের জিনিস কেনা বেচা হতো যদিও তা ওই পলিসের মধ্যেই সেগুলি উৎপাদিত হতো স্থানীয় গ্রিকরা এই পলিসগুলোতে বসে গল্প করা থেকে শুরু করে যাবতীয় কাজকর্মের জন্য বাজারগুলোতে জমায়েত হতেন ফলে গ্রিকদের অবসর যাপনের একটা অন্যতম উপায় ছিল এই পলিসগুলো বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান তো আগেই বলেছি এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতা যেহেতু এদের অবস্থান ভৌগোলিক অবস্থান বিচ্ছিন্ন এরা ওই পলিসের মধ্যে যা উৎপাদন করত পলিসের যা প্রয়োজন সেই মতোই তাদের উৎপাদন হতো এবং দেখা যাচ্ছে যে এখানকার মানুষদের রুজি রোজগার কেউ যেমন সেনা হতো কেউ হতো আবার তোমার হচ্ছে যে কামার হতো কেউ সাধারণ কাজ করতো কেউ রাজসভায় কাজ করতো অর্থাৎ এদের যেমন কাজ করবার সেরকমই এদের অর্থনৈতিক জিনিস বা অর্থনৈতিক বেতন এদের সান্নিধ্য হতো আই মিন অর্থনৈতিকভাবে তারা স্বয় ছিল মানসিকতা প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রিক পলিশ গড়ে ওঠার ক্ষেত্রে গ্রিকদের মনোভাব বা বিচ্ছিন্নতাবাদও কিছুটা দায়ী গ্রিকরা পাশের পারস্যের মতো বৃহৎ রাষ্ট্রকে পছন্দ করতো না তারা মনে করত। এটা হচ্ছে বর্বর জাতির বাসযোগ্য ভূমি ক্ষুদ্রত্বকে গ্রিকরা রাষ্ট্রের অন্যতম গুণ বলে মনে করত বৈশিষ্ট্য পলিসগুলির বৈশিষ্ট্য হল যে পলিসগুলি ছিল ক্ষুদ্র আয়তন ফলে সব জনগণকেই শাসন কার্যে অংশগ্রহণ করতে হতো এর আয়তন খুবই ছোট ছিল করিন্থ নামে একটি পলিসের আয়তন ছিল তিনশো বর্গ মাইল এবং এমনও উদাহরণ আছে যে গ্রিক পলিসগুলির সাথে পারসের যে প্লাটিয়ার যুদ্ধ হয়েছিল তাতে মাইসিনি নামে একটি পলিস মাত্র আশি জন সৈন্য পাঠিয়েছিল এই বিষয় থেকে সহজে অনুমান করা যায় যে পলিসগুলির আয়তন কত ক্ষুদ্র ছিল জনসংখ্যা স্বল্প জনসংখ্যাকে অ্যারিস্টটাল সমর্থন করেছেন তিনি মোটামুটি পাঁচ হাজার জনসংখ্যাকে পলিসগুলির জন্য আদর্শ বলে মনে করেছেন কেউ কেউ সেটা দশ হাজারও বলে উল্লেখ করেছেন পলিসগুলির ধরনের ছিল এক গণতান্ত্রিক আর এক ছিল অভিজাততান্ত্রিক পলিসগুলির শাসন কাঠামোতে সমিতি পরিষদ ম্যাজিস্ট্রেট এগুলি উল্লেখযোগ্য ভূমিকা নিত পলিসগুলিতে সাধারণত দু রকমের নাগরিক থাকত এক নাগরিক অর্থাৎ গ্রীসের যে প্রকৃত গ্রিক পুরুষরা নাগরিক হিসেবে চিহ্নিত হতো আর অনাগরিক মানে হচ্ছে এখানে থাকা বিদেশি কৃতদাস ও মহিলারা যারা রকম নাগরিক অধিকার পেত না এছাড়াও এখানের অর্থনৈতিক বৈষম্য ছিল বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার কারণে অর্থনৈতিকভাবে একটা বৈষম্য বা তারতম্য আমরা লক্ষ্য করতে পারি গ্রিকদের ক্ষেত্রে যেটা বলি এখানে বহু দেবতার আরাধনা ছিল জিউস পসিডেন হ্যারিস অ্যাপেলো এথেনা হারমিটস ডিমিটার হেরা প্রমুখ প্রধান দেবদেবী ছিলেন এবং প্রতিটি পলিসে আলাদা আলাদা দেবদেবীর মন্দির এবং তার উপাসনা চলত। এই পলিসগুলোর পতনের কারণ হিসাবে আমরা দেখতে পাই যে পলিসগুলোতে সুযোগ্য সেনাপতির অভাব ছিল ফলে যখন বৃহৎ শক্তির সাথে এদের লড়াই বা যুদ্ধ হয় তখন এরা সহজেই যুদ্ধে পরাজিত হয় এছাড়াও অধিকাংশ সেনাই ছিল অপেশাদার কৃষক ভাড়াটে সেনা ফলে পলিশগুলির প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না গ্রিসের যে ক্ষুদ্রত্ব নদ নদী পাহাড়ে বিভক্ত থাকার ফলে এদের সেভাবে নৌশক্তির অভাব ছিল এথেন্স ছিল নৌশক্তিতে সব থেকে বলিয়ান এথেন্স অন্যান্য পলিসগুলি নৌশক্তিকে বিধ্বস্ত করে তাই প্রয়োজনের সময় অন্যান্য পলিসগুলি শক্তিশালী নৌবহর গড়ে তুলতে এথেন্সকে সাহায্য করতে পারেনি এছাড়াও নানান রকম আইন প্রণয়ন করে নাগরিকদের অধিকার গণতান্ত্রিক পরিষদের অধিকার হ্রাস করা হয় যার ফলে পলিশগুলো এমনি এক অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে ছিল এত কৃতদাস ছিল যে সেখানকার সাধারণ নাগরিকরা তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম প্রায় না সবই তোমার ওই দিয়ে ফলে দেখা যাচ্ছে যে কৃতদাস থাকার ফলে গ্রীষের নাগরিকদের এক প্রকার কর্ম অলসতা তাদের পেয়ে বসে এবং ব্যক্তি স্বার্থ সম্পর্কে যদি আমরা খেয়াল করি গ্রীসের নাগরিকরা ক্রমে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে পড়ে তার প্রমাণ আমরা পাই কারণ ম্যাসিডনের হাতে এথেন্সের ডেমেথেনেস এবং তার সঙ্গীদের হত্যার জন্য ম্যাসিডনের হাতে এরা তুলে দেয় এতে এথেন্সবাসীর দেশপ্রেমের অবক্ষয়ই প্রমাণিত হয় নানান কারণে পলিসগুলির মধ্যে স্বয়ং সম্পূর্ণ অর্থনীতির গুরুত্ব ছিল কিন্তু যখনই বৈদেশিক বাণিজ্যের পক্ষে এরা ঝুঁকে যায় তখনই এদের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দেয় অনাগরিকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পলিসগুলিতে নাগরিকরা এমনি সংখ্যা লঘু হয়ে পড়ে এবং ম্যাসিডন পরবর্তীকালে শক্তিশালী হয়ে উঠল একে একে পলিসগুলি তার সমস্ত অধীনস্থ হয়ে পড়ে এইভাবে গ্রিক পলিসগুলির পতন হয়ে পড়ে এবং পলিস যে আমরা আলোচনা করলাম এখানে গ্রিক পলিসের বিষয় শেষ